হ্যালো বন্ধুরা, আলহামদুলিল্লাহ হোমিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার আলহামদুলিল্লাহ হোমিও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে। তাহলে আমার তরফ থেকে যে সমস্ত ভিডিও আপলোড হবে তা পেয়ে যাবে। আজকে চারটি মেডিসিন নিয়ে আলোচনা করব। কুটন, পশু পাখিদের পালানে, বাটে ইত্যাদি স্থানে কোটা হলে অত্যন্ত চুলকানি, সর্বদাই আস্তে আস্তে ডিব্বা দিয়ে চাটে ইত্যাদি লক্ষণে ইহা প্রযোজ্য। ইহার শক্তি হলো 200 থেকে 1000 শক্তি পর্যন্ত প্রয়োগ করতে হয়। অ্যালুমিনার সাধারণত শীতকালে পশু পাখিদের গায়ে এক প্রকার উদ্ভেদ বের হয়, অত্যন্ত চুলকানি, সুযোগ মতো যে কোনো স্থানে গা গা ঘষে এবং ঘষতে ঘষতে রক্ত বের হয়। অন্যান্য স্থানের চর্ম শুকনো খসখসে এবং কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। ইহার 200 থেকে 1000 শক্তি পর্যন্ত প্রযোজ্য। অ্যানাকার্ডিয়াম অনেক সময় দেখা যায় যে পশু পাখিদের গায়ে বিশেষ করে চর্মে ঠোঁট তুলার ন্যায় এক প্রকার ফুসকার মতো উদ্ভেদ বের হয়। এই উদ্ভেদগুলো সাধারণত সারা গায়েই হতে পারে, তবে মুখের দিকে বেশি হয়। 200 থেকে 1000 শক্তি পর্যন্ত প্রযোজ্য। মেজুরিয়াম গায়ে হুশের ন্যায় উদ্ভেদ, অত্যন্ত চুলকানি, চুলকানির পরে ডালা পোড়া ভাব। পশু পাখি প্রথমে গছে গছে চুলকানি নিবৃত্তি করে, পরে এক স্থানে জিম মারা মতো দাঁড়িয়ে থাকে, কিছু খেতে চায় না। এক জিমার পুরো হলদে মামলি করে 30 থেকে 1000 শক্তি পর্যন্ত প্রযোজ্য। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।